নমস্কার ভয়েস এডিনের পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি প্রহলী। এই মুহূর্তে রাজ্যের বিশেষ বিশেষ সংবাদ দেখে নেব ভয়েস এক্সপ্রেস। চারটি রাজ্যে ভোটের ফলাফলে বিজেপি এগিয়ে থাকায় কুমারঘাটে বিজেপির প্রদেশ কার্যালয়ের সামনে থেকে দুপুর নাগাদ বিজয় উল্লাসে বিজেপি কর্মী নেতৃত্বরা এক মিছিল বের করেন। ফটিকের আসামবস্তি এলাকায় নৃশংসভাবে কুপিয়ে খুন করা হলো এক মহিলাকে। বৃহস্পতিবার অর্থাৎ 10 মার্চ ফটিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে মিলন মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আসামবস্তি এলাকায় মহিলাকে নৃশংস খুনের দায়ে আটক অভিযুক্ত। বুধবার লালঝুড়ি থেকে কাঞ্চনপুর যাবার পথে রাস্তায় শান্তিপুর এলাকায় তিনজন ড্রাগস কারবারিকে আটক করে কাঞ্চনপুর থানার পুলিশ। তমালিনী ছায়া সেবামূলক কাজকে কেন্দ্র করে ধর্মনগরে হেল্পিং হ্যান্ড অর্গানাইজেশন অসহায় নারীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। বৃহস্পতিবার আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে 5 রাজ্যের বিধানসভার ফলাফল টিভিতে দেখছিলেন দলীয় কর্মী সমর্থকরা এবং প্রদেশ বিজেপির রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত। 5টি রাজ্যের ভোট নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উনার প্রতিক্রিয়া দিলেন। এসপিওদের পাসিং আউট প্রোগ্রাম অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এডিনগর পুলিশ মাঠে। তেলিয়ামুড়া থানা এলাকার রিচারবিল সুলভরি এলাকায় বৃহস্পতিবার যাত্রীবাহী অটো অ্যাম্বুলেন্স গাড়ির সংঘর্ষে গুরুতর আহত অটো চালক সহ এক যাত্রী। বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে তেলিয়ামুড়া কবি নজরুল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 7 দিনব্যাপী এনএসএস এর বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধন করা হয়। তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত বিভিন্ন এলাকায় ফুটপাত রাস্তা ধরে যাতায়াত করতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষজনদের। কয়েক জিপ স্ট্যান্ড সংলগ্ন বিওসির সামনে দুই নেশা সেবন করে বাইক আরোহী দ্রুত বেগে একটি রিক্সাকে ধাক্কা দেয়।